আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আজকে সিসি লোন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ সিসি লোন এটা কিন্তু সাধারণ লোন নয় এটা হচ্ছে স্পেশাল একটা লোন যেটা হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান এই কার্যক্রমটা পরিচালনা করে অর্থাৎ নির্ধারিত একটা মেয়াদে কাউকে আপনি একটা মূলধন দিলেন মূলধনের বিপরীতে মান্থলি আপনি তার থেকে শুধুমাত্র প্রফিটের অ্যামাউন্টে নিয়ে নেবেন অর্থাৎ সচরাচর যে আমরা কিস্তি আদায় করি কিস্তির সাথে কিন্তু আমাদের মূলধন প্লাস প্রফিট দুইটাই থাকে তো ক্ষেত্রে শুধুমাত্র প্রফিট আসতে থাকবে তো সেটা কিভাবে করতে হবে এটা এখন চলুন দেখি আমি অ্যাকাউন্টস থেকে অল সিসি অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে সেটাতে গেলাম যাওয়ার পর আমি জাস্ট প্লাস করতেছি প্লাস করলে আমি এবার দুই নম্বর একটা অ্যাকাউন্ট করব দুই নম্বর সদস্যের তো এটার ক্ষেত্রে এই ইনস্টলমেন্টটা তৈরি করা যায় দুইভাবে এই সিসি লোনটা একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট ফিক্সড মানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে দশ হাজার টাকা দিবেন এবং হচ্ছে কত পার্সেন্ট টাকা নেবেন সেটা এখানে উল্লেখ করে দিলে ম্যাচ শেষ হলে ওই মূল টাকাটা আপনি নিয়ে নেবেন অর্থাৎ দশ হাজার হচ্ছে লাভ দশ হাজার টাকা আপনি দিবেন দশ হাজারের বিপরীতে আপনি পাঁচ হাজার টাকা লাভ নেবেন একটা মেয়াদ শেষ হলে কোনো ইনস্টলমেন্ট কিন্তু না আমরা এখন দেখব ইনস্টলমেন্ট সিস্টেমটা মূলত এটাই সবাই ব্যবহার করে সো ইনস্টলমেন্টে দেওয়ার পর আমি এখানে দিচ্ছি যে কত টাকা আমি বিনিয়োগ করতেছি দশ হাজার টাকা তারপরে হচ্ছে টোটাল প্রফিট অ্যামাউন্ট কত আসবে আমি দিলাম হচ্ছে পার এটা এটা কিন্তু মান্থলি হিসাবে আসবে সো পার মান্থলি আমাদের আসবে হচ্ছে ফাইভ করে ফাইভ পারসেন্টে হচ্ছে পাঁচশো টাকা তো মান্থলি হচ্ছে সে পাঁচশো টাকা করে কিন্তু প্রফিট দিতে থাকবে তো পেনাল্টি পেনাল্টিটাকে আমি আপাতত জিরো রাখতেছি তাহলে এখানে হচ্ছে ইনস্টলমেন্টের সিকোয়েন্স অর্থাৎ কয়দিন পর পর কিস্তি দিবে আমি দিলাম তিরিশ অর্থাৎ মাসিক হিসেবে সেই ইনস্টলমেন্ট দিতে থাকবে তো এটা হচ্ছে সে নিল কয় মাস ছয় মাসের জন্য সে এটা নিল তাহলে টোটাল আদায় হবে আমার কাছে মূলত তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে তিন হাজার টাকা আসবে আমার ইনস্টলমেন্টে অর্থাৎ ছয় কিস্তিতে তিন হাজার টাকা জমা হবে আর দশ হাজার টাকা সে এককালীন ফেরত দিয়ে দিবে তাহলে এইটুকু হওয়ার পর আমি জাস্ট এটাকে সাবমিট করতেছি এটাকে সাবমিট যখন করলাম সিসি লোন ক্রিয়েট সাকসেসফুল এখানে দুইটা সিসি লোন হয়েছে একটা আমার আগের আর একটা এই মাত্র আমি করলাম তো আগেরটা ছিল পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মান্থলি প্রফিট পাঁচশো টাকা করে অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার এবার একটু খেয়াল করেন স্টার্ট ডেট হচ্ছে তিন জুলাই এন ডেট হচ্ছে এটা মেম্বারের নাম রানা অ্যাকাউন্ট নাম্বার টাইপ ইনস্টলমেন্ট নাম্বার তারপর হচ্ছে মান্থলি প্রফিট অ্যামাউন্ট প্রফিট গেট এটা হচ্ছে এই যে আমি আজকে লোনটা ক্রিয়েট করলাম ঠিক এক মাস পর অর্থাৎ তিরিশ দিন পর এইখানে হচ্ছে আমার ওই তার পাঁচশো টাকা জমা হয়ে যাবে জমা হবে বলতে তৈরি হবে যে তার প্রফিট দিতে হবে তারপর হচ্ছে সে যে প্রফিটটা আদায় করে নিবে সেটা এইখানে আপনারা চলে আসবে যে টাকাটা সে কিস্তি জমা করবে তারপর হচ্ছে রিসিভেবল প্রফিট অর্থাৎ এখানে যদি প্রফিট গেট অর্থাৎ ধরেন প্রায় তিন মাস পার হয়ে গেছে তাহলে এখানে আসবে কিন্তু পনেরোশো এখন সে কিন্তু পনেরোশো থেকে এক হাজার দিতে পারে তাহলে রিসিভেবল থাকবে আরো পাঁচশো টাকা তাহলে আমাদের এখানে কিন্তু এখন কোনো গেট প্রফিট নাই অর্থাৎ কোনো প্রফিট এখনো তৈরি হয় নাই তাহলে ক্রেডিটে গেলে আমি সিসি ইনস্টলমেন্ট কালেকশনের অপশন ক্রেডিটের মধ্যে চলে আসছে সিসি ইনস্টলমেন্ট কালেকশন এখানে গেলে আমি জাস্ট দুই নম্বরটা দিয়ে কালেকশন করবো আমাদের অন্য সিস্টেমের মতো তাহলে ডিস্ট্রিবিউট ডেট পাইলাম আমি ইনভেস্ট অ্যামাউন্ট অর্থাৎ দশ হাজার টাকা যে আমরা দিয়েছিলাম সেটা পেলাম এই দেখেন প্রফিট জেনারেটেড কোনো ডাটা নাই অর্থাৎ কোনো প্রফিট কিন্তু এখনো তৈরি হয় নাই এক্সপায়ার ডেট চলে আসছে ইনস্টলমেন্টে তার পাঁচশো টাকা হওয়া উচিত প্রফিট পেইড জিরো তাহলে এই যে এটা হচ্ছে টু ডেজ প্রফিট অর্থাৎ আমি আজকে যে টাকাটা আদায় করব সো আমি যদি এখানে যাই দিতে চাই আমাকে বলবো যে টু ডেজ প্রফিট নট লঙ্গার দেন প্রফিট ডিউ অর্থাৎ কোনো প্রফিট কিন্তু নাই যার কারণে আপনি এখন প্রফিট আদায় করতে পারতেছেন তাহলে আমি এখন যে কাজটা করব এটা হচ্ছে আমার ডাটা বেস থেকে আমি এখানে একটা প্রফিট ম্যানুয়ালি বসাই দিব অর্থাৎ যেটা অটোমেটিক হবে এক মাস পার হওয়ার পর সেটাকে আমি একটু ফোর্স করে এখানে দিব যাতে আমি কিস্তিটা আদায় দেখাতে পারি আপনাদেরকে তাহলে আমি হচ্ছে ম্যানুয়ালি এই গেট প্রফিটের মধ্যে পনেরোশো টাকা বসাইছি অর্থাৎ এরকম একটা ব্যাপার পেপার করছি যে এটা তিন মাস পুরনো একটা ঋণ তো আমি এটাকে যদি এখন রিফ্রেশ দিই তাহলে আমার এখানে প্রফিট জেনারেটরের মধ্যে দেখেন পনেরোশো টাকা চলে আসছে তো প্রফিট ডিউ পনেরোশো এখন চাইলে আপনি টাকা আদায় করতে পারবেন কিন্তু এখনও যদি আপনি দুই হাজার টাকা দেন তাহলেও কিন্তু আদায় করতে পারবেন না তাহলে এখন চলুন আমরা পাঁচশো টাকা নিই পাঁচশো টাকা নিলাম আর আমি জরিমানা নিলাম যেহেতু এটা পনেরোশো টাকা জমায় ফেলছিল তাই আমি ম্যানুয়ালি দশ টাকা একটা পেনাল্টি আমি নিচ্ছি এটা নেওয়ার পর আমি যখন দিলাম সাকসেসফুলি ডাটা সেফট এখন যদি আবার আমি এই অ্যাকাউন্টটাতেই যাই তাহলে দেখবেন প্রফিট জেনারেট হয়েছিলো কিন্তু পনেরোশো টাকা প্রফিট ডিভাসে এখন এক হাজার টাকা কেন প্রফিট পেইড হয়ে গেছে পাঁচশো টাকা তাহলে এটা যদি আমি ট্রানজেকশনে একটু যাই তাহলে আমার হচ্ছে রানা ছিল তো রানার এখানে দেখেন সি সি ডিস্ট্রিবিউশন ইনস্টলমেন্টে দশ হাজার টাকা আমরা দিয়েছিলাম তারপর আমাদের এখানে আবার এই যে সিসি ইনস্টলমেন্ট পে হয়েছে অর্থাৎ এই মাত্র পাঁচশো টাকা কিন্তু আমাদের এখানে সিসি ইনস্টলমেন্ট পে হয়েছে রানার কাছ থেকে একটা বাইশ মিনিট যে একটা বাইশ মিনিটে আমাদের পাঁচশো টাকা ক্যাশ ইন হয়েছে তাহলে এখন যদি আবারও আমরা ধরেন আমরা এটাকে এক হাজার টাকাই নিয়ে নিব জাস্ট সিম্পলি আমি এক হাজার টাকাই নিয়ে নিলাম এখন যদি আমি আবার ট্রানজাকশনটাতে যাই তাহলে এইখানে দেখেন সিসি ইনস্টলমেন্ট পে রানা এক হাজার টাকা চলে আসছে সো এখন যদি আমি আবার অল সিসি অ্যাকাউন্টে যাই তাহলে রানা এই যে রানা প্রফিট গেট হয়েছে আপনার পনেরোশো টাকা প্রফিট পেইড হয়ে গেছে পনেরোশো তাহলে রিসিভেবল প্রফিট এই মুহূর্তে আর নাই এখন যদি সে এই টাকাটাকে ফুল ব্যাক করতে চায় যেমন সে আর চালাবে না এই ঋণটা তার টাকা হয়ে গেছে সে টাকাটা ফেরত দিয়ে দিবে। তাহলে এটাকে ক্লোজিং করতে হবে সো ক্লোজিংটা করতে হবে এখান থেকে আপনার এম আই থেকে সিসি ক্লোজিং সিসি ক্লোজিংয়ে যাওয়ার পর আমি দিলাম দুই নম্বর অ্যাকাউন্ট দুই নম্বর অ্যাকাউন্টে যাওয়ার পর এটা ছিল আমার ইনস্টলমেন্ট সো ইনস্টলমেন্টে গেলে আমার এখানে দেখাচ্ছে যে আমি এটা কবে কালেক্ট করতেছি দেন কবে দেওয়া দেওয়া হয়েছিল আর ইনস্টলমেন্টে কত করে কত প্রফিট জমা করছে সে প্রফিট জেনারেট হয়েছে কত তারপর ইনভেস্ট অ্যামাউন্ট কি হয়েছে প্রফিট পেইড তাহলে টোটাল রিটার্ন করতেছে সে কত এই দেখেন দশ হাজার টাকা অর্থাৎ যেই টাকাটা মূল আপনি তাকে দিয়েছিলেন এখন যদি এরকম হয় যে হচ্ছে একটা লোক আপনার থেকে ঋণ নিছে ঋণ নেওয়ার পর সে ছয় মাসের কথা বলে নিছে কিন্তু তার প্রফিট জমা হয়ে গেছে আরো বেশি অথবা ছয় মাসেরই প্রফিট জমা হয়েছে কিন্তু সে প্রফিটগুলো দিচ্ছে না সেক্ষেত্রে তো আপনার ঋণটা ক্লোজ করতে হবে সে বলতেছে যে ভাই আমি হচ্ছে আপনার দশ হাজার টাকা দিচ্ছি আপনি আমার ওই যে টাকাটা টোটাল আছে সেটা থেকে কিছুটা ডিসকাউন্ট করে দেন যেমন প্রফিট ডিউয়ে যদি থাকতো দুই হাজার তাহলে টোটাল রিটার্ন হয়ে যেত কিন্তু বারো হাজার কেননা মূল টাকা দশ হাজার প্রফিটের টাকা দুই হাজার তখন আপনি হচ্ছে এখানে এই যে ডিসকাউন্ট করতে পারতেন ডিসকাউন্টটা মূলত টোটাল রিটার্নের সাথে অ্যাপ্লাই হবে আপনি বলতেছেন যে ঠিক আছে ভাই তুমি আমাকে দশ হাজার টাকা সরি দশ পার্সেন্ট টাকা আমাকে তুমি কম দাও আমি তোমাকে এটা ডিসকাউন্ট করে দিচ্ছি তো আমি হচ্ছে এটাকে জিরো রাখলাম আপাতত কোনো ডিসকাউন্ট আমি দিচ্ছি না টোটাল রিটার্ন আমি দশ হাজার টাকাই নিয়ে নিচ্ছি তাহলে জাস্ট আমি এটাকে সাবমিট করে দিচ্ছি অর্থাৎ সিম্পল ব্যাপারটা আমি এটাকে সাবমিট করে দিচ্ছি তাহলে সাকসেসফুলি ডাটা সেফড এবং আমি যদি এটা এখন ট্রানজেকশনে চলে যাই তাহলে সিসিলন ক্লোজিং ইনস্টলমেন্ট অর্থাৎ ইনস্টলমেন্টের একটা লোন ক্লোজ হয়েছে সেটা হচ্ছে রানার তাহলে এই ছিল এখানকার মূল বিষয়বস্তু তো সিসি লোনটা আসলে প্রাইমারিলি আপডেট করা হয়েছে তো যখন আপনারা হচ্ছে এটাতে কাজ শুরু করবেন তখন আমরা এটার মধ্যে হয়তো বা ফিউচারে আরও কিছু বিষয়ে ইনক্লুড করার চেষ্টা করব এটা একদম বেসিক মডিউল আমি টিউটোরিয়াল আকারে দিলাম যাতে আপনারা কাজ শুরু করতে পারেন তবে এটাতে কাজ শুরু করার আগে অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন কেননা এই মডিউলটা সবার না আসলে এই মডিউলটা কিছু স্পেশাল এনজিও বা যাদের আছে এরা মূলত এই এই বিষয়টা পরিচালনা করে কর্মসূচি তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আর যে কোনো ব্যাপারে জানতে চাইলে আমাদের হেল্প মেনুটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন তাহলে ধন্যবাদ ভালো থাকবেন সবাই